রাজধর্ম সকলকে সমদৃষ্টিতে দেখার কথা বলে, জাতি ধর্ম ধনী দরিদ্র নির্বিশেষে সকলকে, সব সম্প্রদায়কেও। দেশের সংবিধানেও মোটের ওপর বিধান এমনটাই, কিছু কিছু বিশেষ ক্ষেত্রের কথা বাদ দিলে। প্রশ্ন উঠছে, মমতার প্রশাসনের মনোভাব কি সব সম্প্রদায়ের প্রতি সমান? রামনবমী নিরস্তিকরণ করতে মমতার দল ও প্রশাসন যে পন্থা অবলম্বন করে, মহরমের তাজিয়া নিরস্তিকরণ করতেও কি একই পথ গ্রহণ করে? সবচেয়ে বড় কথা হলো, এই প্রশ্ন কোনো বিরোধী দল থেকে উঠে আসেনি। মমতার কড়া সমালোচকরাও এই প্রশ্ন তোলেননি। যিনি তুলেছেন তিনি মুখ্যমন্ত্রীর নিতান্তই কাছের মানুষ, কেষ্ট, বীরভূমের বীর সন্তান অনুব্রত মণ্ডল। শুনতে অবাক লাগলেও এটাই ঘটনা যে মঙ্গলবার হুগলির তারকেশ্বরে অনুব্রত এমন মন্তব্যই করেন। রামনবমী শোভাযাত্রায় অপ্রাপ্তবয়স্কদের হাতে অস্ত্র তুলে দেওয়ার সমালোচনা করতে গিয়ে অনুব্রত দাবি করেন, মহরমের সময় তার জেলায় তিনি মৌলবীদের অনুরোধ করেছিলেন অস্ত্র ব্যবহার করতে না। তার দাবি, মৌলবীরাও তার অনুরোধ মেনে অস্ত্র ছাড়াই তাজিয়া বার করেছিলেন। আমি মহরমের সময় আমি মৌলবীদের দেখেছিলাম, আমি রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা মহরমের সময় অস্ত্র বার করবেন, বার করেন। রাজনীতি, বাচ্চা বাচ্চা শিশুদের হাতে তরবারি নিয়ে এটা রাজনীতি? আপনি বলুন, আপনার ছেলে, এনার ছেলে, এনার ছেলে, আমার ছেলে, তারা শিশু, তাদের কি অভিজ্ঞতা দিয়ে বলুন? তারা যদি এখন থেকে অস্ত্র ধরে, তাদের মাইন্ড এখন থেকে, তারা তো পড়াশুনো করেছে, এটি কি বিজেপির শিক্ষা? কেন শিক্ষা দেবে না? আচ্ছা দিন আয়গা এসছে, ভারতবর্ষে কালো দিন এসছে, পুলিশ ছাড়বে না? পুলিশ কেন ছাড়বে? আইন আইনে বলে চলছে, পুলিশ কাকেও ছাড়বে? কিনে ছাড়বে না? কোনোদিনই ছিল না? আমরাও জ্ঞান, আমরা বহু ছোটো থেকে দেখে আসছি, আমরা পুলিশ দেখিনি। লজ্জা লাগছে আমার, যে আপনারা প্রশ্ন করছেন, আমার লজ্জা লাগছে। প্রশ্ন উঠছে ঠিক এখানেই, রামনবমীর বেলায় পুলিশি অবরোধ আর মহরমের বেলায় মিষ্টি অনুরোধ, কেন এই বৈষম্য? এসব প্রশ্ন উঠতে শুরু করেছে হিন্দু সংগঠনগুলির তরফে। শুধু তাই নয়, তারা বলতে শুরু করেছেন, এ রাজ্যে খুব স্বাভাবিকভাবেই সব সম্প্রদায় মিলেমিশে থাকে, এটাই দেশের শাশ্বত, এটাই সত্য। শাসক দল ও প্রশাসন সম্প্রদায়গুলিকে ভিন্ন দৃষ্টিতে দেখে, ভিন্ন ব্যবহার করে সম্প্রদায়গুলির মধ্যে বিভেদ সৃষ্টি করছে। প্রসেনজিৎ ধর, চ্যানেল হিন্দুস্থান। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, www.youtube.com/channelhindustan।